नमस्कार अपनारा देखछेन चैनल 24/7 आपनादेर संगे आमी रयेछि अर्पिता। चोख राखबो आजकेर एकटी गुरुत्वपूर्ण खबरेर दिके। करोनाय आक्रांत हावड़ा सिटी पुलिस, बेसरकारी सूत्रेर खबर, फेर हावड़ा शिवपुर थानार तीन पुलिस कर्मीर कोविड-19 पजिटिव धरा पड़ल। एदेर मध्ये एकजन होमगार्ड ओ बाकी दुजन कन्स्टेबल। बुधवार सकाले ओई तीन पुलिस कर्मी लालारसेर नमुनार रिपोर्ट थानाय निये आसा हय। एरपरेई तीन जनके भर्ती करा हयेछे फुलेश्वरेर एकटी बेसरकारी हासपातालेर आइसोलेशन वार्डे। उल्लेख्य, एर आगे ओई थानार आरो चारजन पुलिस कर्मीर कोविड पजिटिभ पावा जाय। हावड़ा ময়দান সংলগ্ন কোর্ট লকআপের এক কনস্টেবল ও শিবপুর থানার একজন পুলিশের গাড়ির চালক সহ আরো এক পুলিশকর্মীর দেহে করোনা পাওয়া যায়। তিনজনেরই করোনা পজিটিভ রিপোর্ট আসে। এরপরই তাদের গোলাবাড়ি থানা সংলগ্ন আইএলএস হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে বলে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে। এই নিয়ে হাওড়ায় সাতজন পুলিশকর্মী আক্রান্ত হলেন। এ বিষয়ে বিস্তারিত জানবো হাওড়া থেকে আমাদের প্রতিনিধির কাছ থেকে। করোনায় আক্রান্ত হলেন এবার হাওড়া সিটি পুলিশের কর্মীরা। শিবপুর থানার তিন পুলিশ কর্মীর কোভিড-19 পজিটিভ ধরা পড়ল। এদের মধ্যে একজন হোমগার্ড এবং দুজন কনস্টেবল আছেন। আজ সকালে ওই তিন পুলিশ কর্মীর লালারসের নমুনা থানায় আসে। সেই রিপোর্ট দেখার পরেই এই সিদ্ধান্তে উপনীত হয় থানার অফিসাররাও যে এই তিন কর্মী করোনা পজিটিভে আক্রান্ত। এরপরই তিনজনকে ভর্তি করা হয়েছে ফুলেশ্বরের সঞ্জীবনী হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে। উল্লেখ্য, আগে এই থানার আরো চারজন পুলিশ কর্মীর কোভিড পজিটিভ পাওয়া যায়। তারা হাওড়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন এবং তাদের চিকিৎসা চলছে। এর পাশাপাশি জানা যাচ্ছে হাওড়া হাসপাতালে আজ থেকে চালু হয়েছে ফিভার ক্লিনিক, যেখানে করোনা আক্রান্ত বা সন্দেহজনক কোনো ব্যক্তি দেখা গেলে তাকে স্ক্রিনিং করা হবে। এই মুহূর্তে শিবপুর থানা এবং হাওড়া থানা সব মিলিয়ে সংখ্যাটা প্রায় 8। এই রিপোর্টটা সোমবার দিনকেই পাওয়া গেছে, আর এর আগের ঘটনাটা প্রায় সপ্তাহখানেক আগে। এটার কাজ হচ্ছে মানে ডিটেকশন করা। মানে কেউ যদি হাওড়া হসপিটালে আসে, সে চাইলে একবার ওখানে বসতে হয়, তাকে স্ক্রিনিং করে দেখা হবে যে সে করোনা পজিটিভ কিনা। আচ্ছা, মানে সেই অর্থে এটা মোবাইল ভ্যান বা ওই ধরনের কিছু নয় যেটা ঘুরবে। ওটা হাওড়া হাসপাতালে ইনস্টল হয়েছে এবং ওখানেই হচ্ছে এই যারা আসছে, মানে এই মুহূর্তে কেউ আসছে না আক্রান্ত হওয়ার ভয়, তবুও যদি কেউ আসে সেক্ষেত্রে তাকে ওখানে ডিটেকশন করা হবে।